আমরা যে কবিতাটা পড়ব আজকে সিলেবাসে সেটি হলো অটাম। অটাম হচ্ছে জন ক্লিয়ারের লেখা। কার লেখা? জন ক্লিয়ার। প্রথম সংগ্রহ জন ক্লিয়ার কে ছিলেন, কোন দেশের কবি ছিলেন? তিনি একজন ইংলিশ পোয়েট ছিলেন, ব্রিটিশ ছিলেন, ঠিক আছে? এবং মনে রাখবে তিনি তার কবিতার মধ্য দিয়ে মূলত ইংলিশ কান্ট্রি সাইডকে ব্যাখ্যা করেছে। কান্ট্রি সাইড মানে গ্রাম। কি বলেছি? হোয়াট ইজ দ্য মিনিং অফ কান্ট্রি সাইড? কি বললাম? গ্রাম। মনে থাকবে কান্ট্রি সাইড মানে কি? গ্রাম। বোঝা গেল? গ্রামকে তিনি ব্যাখ্যা করেছেন। এবং গ্রামের যে চিত্র, সেই চিত্রকে তিনি তার কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন। এবার মাথায় রাখবে যে ব্রিটিশের ঋতুগুলো আর আমাদের ঋতুগুলো কিন্তু একরকম নয়। আমাদের ঋতু বৈশিষ্ট্যগুলো আর ব্রিটিশ ইংল্যান্ডের ঋতুর বৈশিষ্ট্য কিন্তু আলাদা, অনেকটাই পার্থক্য আমরা পরিলক্ষিত করি এইখানে। তাহলে আমি কি বললাম যে আমাদের কবি ইংলিশ কান্ট্রি সাইড অর্থাৎ ইংল্যান্ডের যে গ্রাম্য প্রকৃতি তার বিবরণ তুলে ধরছেন। এখন আমাদের এই কবিতায় মেলো বিউটি অফ অটম অর্থাৎ যে একটা সুন্দর একটা যে কাম বিউটি যেটা রয়েছে, শান্ত বিউটি, মেলো বিউটি, সেটা অটমের সেটাকে তুলে ধরেছে। এখন যখন এই ঋতুটা আসে উইন্টারের আগে, সেখানে কী কী বৈশিষ্ট্য? পাতা পড়ে, ব্রাঞ্চেস এবং স্ট্রং মানে গাছের যে ডালপালা থেকে, শাখা প্রশাখা থেকে পাতাগুলো ঝরে পড়ে, তীব্র হাওয়া দেয়। আসলে তুমি বলতে পারো, স্যার এটাকে উনি পছন্দ করছেন কেন? এই যে পাতা পড়া প্রকৃতি, পাতা ঝরে পড়ছে, তীব্র হাওয়া দিচ্ছে, ঘর বাড়ি আমাদের জানলাগুলো মানে বাড়ি খাচ্ছে, এইটা কেন? এটা তো নেগেটিভ জিনিস, এটা তো পজিটিভ না, এটাকে কবি ভালোবাসছেন কেন? তোমার প্রশ্ন আসতে পারে যে স্যার কবি অটমের এমন একটা জিনিসকে ভালোবাসছেন যেটা আমার কাছে, আপনার কাছে নেগেটিভ, মানে নেগেটিভ আমাদের খুব একটা, পাতা পড়ছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে, দমকা হাওয়া হচ্ছে, এবং একটা চারদিকে একটা বিষণ্ণ ভাব পরিবেশের মধ্যে, এটাকে আমরা উপভোগ করি না, করি কি? আচ্ছা তাহলে এবার বলি, ব্যাপারটা হচ্ছে যারা সত্যিকারের লাভার অফ নেচার, যারা প্রকৃতিকে ভালোবাসে, তারা প্রকৃতির সমস্ত রূপকেই ভালোবাসে। কী বললাম ভালো বুঝো? আসলে আমাদের কাছে কালবৈশাখীটা ভয়ানক, আমরা ভয় পাই কী ভাঙবে কী পড়বে, কিন্তু আমাদের গানের মধ্যে এসছে ঝড় উঠেছে বাউল বাতাস, তাই না? আবার আমরা দেখেছি এই বন্যাগুলোকে, এই বিপর্যয়গুলোকে নিয়ে কবিতা লেখা হয়েছে, ঠিক তো? কবিতার রসদ হয়েছে। এখন সুন্দরবনে গেলে কেউ মনে করে সারাদিন ঘুরবো, রয়্যাল বেঙ্গল দেখলে ভালো, কিন্তু আবার অনেকে মনে করে দেখা টাকার পরে রাত্রিবেলা আমি, ওরাই মনে করে যে আমরা হোটেলে চলে যাব, কিন্তু অনেকে মনে করে না ওখানে বোট হাউসে থাকবো, একটা গা ছমছমে পরিবেশ আসবে রাত্রিবেলা, চারদিকে একটা বিভিন্ন পাখির ডাক, প্রাণীদের ডাক, আমরা ও। তাহলে তোমার কাছে এটা গা ছমছমে, কারোর কাছে ওটা বিউটিফুল? কি বললাম? তাহলে প্রকৃতির দুটো জিনিসকেই মানুষ, যারা সত্যিকারের প্রকৃতি প্রেমিক, যারা প্রকৃতিকে ভালোবাসে, তারা দুটো বিষয়কেই তারা টাচ করতে চায়। কি বললাম বোঝা গেল? তাহলে আমাদের দৃষ্টিভঙ্গিতে জন ক্লিয়ার, যিনি ইংল্যান্ডের প্রকৃতিকে ভালোবাসেন, তিনি অটমের মধ্যেও কিছু ভালো কিছু খুঁজে পাচ্ছেন। যেমন তোমার প্রিয় ঋতু, সাধারণত আমরা দেখি গরমকাল বা শীতকাল, কিন্তু বর্ষাকালও কেউ কেউ লেখে, কিন্তু সেই বর্ষাকালটাকে সে ব্যাখ্যা করে বোঝায় কেন সেই বর্ষাকালটা তার প্রিয় ঋতু। তো তোমার আমার কাছে বর্ষাকালটা খুব একটা প্রিয় ঋতু নয়, কিন্তু অনেকের কাছে বর্ষাকালটাও প্রিয় ঋতু হিসাবে ব্যাখ্যা করতে পারে। তার মানে ইট ডিপেন্ডস অন দ্য পার্টিকুলার পার্সন, যে তুমি প্রকৃতিকে কেমন দেখছো। তাহলে প্রকৃতির পজিটিভ বা নেগেটিভ বলে থাকে না কিছু। তুমি যখন তোমার সন্তানকে ভালোবাসছো, তখন তার ক্যারেক্টারিস্টিকসগুলো তুমি জানছো, তাকে বুঝছো, তাই না? তাকে আন্ডারস্ট্যান্ড করছো, তার বিভিন্ন খামখেয়ালিপনাকে মাঝে মাঝে তুমি প্রশ্রয় দিচ্ছ, মাঝে মাঝে সেটাকে রেক্টিফাই করছো, তাই না? অর্থাৎ প্রকৃতিও সেরকম, প্রকৃতি তো আমাদের কাছে সন্তানের ন্যায়, এবং প্রকৃতির মধ্যে অনেক খামখেয়ালিপনা আছে কিছু কিছু, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেমন সে তোমার চাইল্ড, এও তোমার চাইল্ড, ক্লিয়ার? তো এখানে যেটা বলা হচ্ছে যে অটমকে কবি পাতা ঝরা পরিবেশ,
গাছগুলো ন্যাড়া হয়ে যাওয়া, প্রচণ্ড দমকা হাওয়ায় দরজা জানলা বাড়ি খাওয়া, এর মধ্যেও শীতের ঠিক আগে ওদের অটমটা আসে, এবং এরও আমাদেরও তো বলতে গেলে শীতের আগেই অটমটা আসে, কিন্তু আমাদের এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখি না, দেখি কি, কিন্তু ওদের এই বৈশিষ্ট্যগুলো ওরা অটমে দেখতে পারে, বোঝা গেল। এবং এই প্রকৃতিকে উনি ভালোবাসছেন, এবং প্রকৃতির যে আমাদের কাছে তথাকথিত নেগেটিভ অ্যাসপেক্ট সেটাকে উনি পজিটিভভাবে আহরণ করেছেন, সেটা ওনাকে ভালো লাগছে। কেন ভালো লাগছে, প্রকৃতির এই রূপটাকে কীভাবে তিনি উপভোগ করছে সেটা নিয়েই আমাদের কবিতা, এটা নিজে আমরা করবো, ধন্যবাদ।